বাংলাদেশে এমন একটি ন্যারেটিভ নির্মাণের চেষ্টা চলছে ইসকনের বিরুদ্ধে কথা বললেই যেন বাংলাদেশের আপামর হিন্দু জনসাধারণের বিরুদ্ধে কথা বলা হয় এমন একটি ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে আমরা স্পষ্ট বলতে চাই ইসকন কোনোভাবেই বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি নয় আবারও বলছি ইসকন কোনোভাবেই বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি নয় বরং ইসকনের নির্যাতনের অনেক ধরনের শিকার হয়েছে বাংলাদেশের সনাতনী হিন্দুরা শুধু তাদের নিরাপত্তার কারণে তারা এখানে আসতে চায় নাই বলে প্রথম প্রোগ্রামে আমরা তাদেরকে হাজির করি নাই অন্তত এরকম অনেক মন্দির আছে যেই মন্দিরগুলো বাংলাদেশের প্রথাগত সনাতনী নিয়ম মেনে চলে কিন্তু গত 5 কিংবা 7 বছরে ইসকন তাদের মন্দিরগুলো অকিউপাই করে নিয়েছে বিভিন্ন ভয় দেখিয়ে এবং আপনাদেরকে আবারও বলতে চাই ইসকন হলো বাংলাদেশের সেটা যারা পলিটিক্যালি জাস্ট ইহুদিরা ইহুদিদের একটি অংশ যারা জায়োনিস্ট আপনারা নিশ্চয়ই জানেন সকল ইহুদি তো আর ফিলিস্তিনি হামলা করে না বা এটাকে স্বীকারও করে না সুতরাং সকল ইহুদি যেরকম জায়োনিস্ট নয় বাংলাদেশের আপামর জনসাধারণের দেশপ্রেমিক হিন্দু জনসাধারণ কোনোভাবেই সকলে হিন্দুত্ববাদী নয় সকলে আরএসএস নয় বিজেপি নয় এবং সকলে ইসকন নয়